দিন দুপুরে সরকারি জিনিস চুরি করতে এসে জনতার হাতে আটক দুই চোর। আটককৃত দুই চোরের নাম সন্তোষ দাস এবং প্রসেনজিৎ। তাদের একজনের বাড়ি হাঁপানিয়া, অপর একজনের বাড়ি পঞ্চমুখ এলাকায়। ঘটনা কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন শেখেরকুটস্থিত পাণ্ডবপুর এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই চোরের দল হাত সাফ করে আসছিল নির্মাণাধীন লোহার ব্রিজ থেকে। অন্যান্য দিনের মতো বুধবার সকালেও একটি অটো গাড়ি নিয়ে আসে দুই চোর। লোহার গাডার গাড়িতে তুলতে স্থানীয়দের কিছুটা সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে আসল রহস্য বেরিয়ে আসে। ঘটনাটি জানতে পেরে মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমায় শত শত মানুষ। খবর দেওয়া হয় এই কাজের ঠিকাদার এবং আমতলী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অটো সহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। কিরে, হ্যাঁ, বাড়ি কোনখানে? ইয়ানো কি তা করতে এসো? তুমি কি গাড়ির ড্রাইভার? আমার নাম পান্তুল। বাড়ি কোনখানে? এখানে কি শেখেরকুট কেন আইসো? আমি তো লগাইছিলাম কি ঘুরতাম আইসা। ঘুরতে আইসো? তারা কি লেগে আটকাইছে তোমারে? তারা কি এখানে লোকরা কি লেগে আটকাইছে? ওই তো আমার কইল কাজ আছে, চল কাজ করবি, কাজ করলে টাকা পাবি। আইলাম সেটা মানে এই বেদাল দান আমি আর আমি তো আর জানি না। এর আগে আইসো না? এর আগে একদিন আইসতাম আমি তো বেদাল দান। আর আজকে? আজকে কটার সময় আইসো? আজকে 11টার সময় আমরা বিষয় আইসাম। 11টা আমরা উত্তম দেবনাথ সরিলাম, তাইনে কন্ট্রাক্টর, তাইনে কাজ করে আমরা কাজটা দেখছেন করি। হ্যাঁ, তো এখানে আমরা কিছু মালের শর্ট আসলো, এটা উত্তর প্রদেশ থেকেই কিছু নাটক এটি কলকাতা থেকে আনাইতে লাগে। তো যে কারণে কাজটা আজকে তিন চার দিন ধরে বদ্ধ, আর নাহলে আগে আমরা এখানে লেবার টেবার সব কিছুই থাকতো। যে বদ্ধর কারণে আর মালটি খুব ওয়েট মাল, এই কারণে আমরা ভাবছি যে নিত না, কিন্তু আজকে দেখা গেলো এখান থেকে প্রায় তিন থেকে চারটা মাল, কিন্তু মাল তো প্রচুর পরিমাণে আমরা গণা নাই। আমরা পরে মালটা মিলামো, মিলাই দেখুম কত নাই, কিন্তু আমরা এখন সন্দেহ হইতেছে প্রায় চারটা মালের মতো মনে শর্ট হইতে পারে। এটি আমরা ব্রিজটার উপরের সানিডি, হ্যাঁ, এটা আমার আগরতলা বাদারঘাট ডিভিশনের কাজ। এটা এটা জায়গাটা কোন জায়গা? এটা শেখেরকুট। আজকে সকালে আপনারা কিভাবে জানলেন? আজকে তো এলাকাবাসী চুল তারা দিয়ে অটো দিয়ে একটা অটো দিয়ে মাল উঠে নিতে লাগলো, তখন এলাকার মানুষ কিছু লোকে ধরছে, ধরে আমরা ফোন করছে। এরপর আমরা দৌড়ে আইসি, আইয়া দেখলাম যে ঠিক, এরপর পুলিশে ফোন করলাম, পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে গেল। আজ কি নিছে না এর আগেও নিছে? এর আগেও নিছে। চুর যারা ধরা পড়ছে তারাও কেছে আমরা আরেকদিন নিছি, কিন্তু তারা তো আরেকদিন গেছে, কিন্তু আমরা হিসাবে হইতেছে মাল মনে হয় চারটা গেছে আমরা থেকে চুরি হয়েছে, কিন্তু আজকে একটা সহ তারা শিখে সবাই সামনে কইছে যে আমরা আরেকদিন নিছি, কিন্তু এখন পুলিশ সেটা কিভাবে আটক করেছে তারা এখন পুলিশে থানায় নিয়ে গেছে। তাদের থানায় এই আন্তলি থানায়।